সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 6.1 অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা এটা এক প্রকারের সমাধান। অনুশীলনী 6.1-এর শুরুতেই আমরা আসছি। প্রথম ক্লাস আজকে আমাদের, শুরুতে আমরা 1 নম্বর করতেছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2, এটাকে আমরা সমাধান করব। অতএব আমরা লিখব প্রদত্ত সমীকরণ, যেহেতু আমাদের সমীকরণ করতে হবে, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, এটাকে আমরা সমীকরণ নম্বর 1 ধরে নিব, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2, এটাকে আমরা ধরবো সমীকরণ নম্বর 2। আমরা এখন 1 নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করবো, লিখব 1 নম্বর সমীকরণ হতে পাই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4, অতএব এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াই। এখানে ওয়াইয়ের সামনে প্লাস চিহ্ন ছিল, সমাধান এই পাশে গেলে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হবে। এটাকে আমরা ধরে নেবো সমীকরণ নাম্বার 3। এখন এক্সের মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করলাম ওই সমীকরণে আমরা এক্সের মান বসাতে পারবো না, আমরা পরবর্তী সমীকরণে 2 নম্বর সমীকরণে আমরা এক্সের মান বসাবো। তাহলে লিখব 2 নম্বর সমীকরণে মান বসিয়ে এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2, তাহলে এক্সের মান যদি আমরা বসাই তাহলে 4 মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। তাহলে আমাদের 4 মাইনাস 2 ওয়াই, এখানে মাইনাস এটা মাইনাস যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 ওয়াই ইজ ইকাল টু 2 বা আমরা লিখব, বা হচ্ছে তাহলে এখানে এই 4টাকে আমরা এই পাশে চলে নিয়ে যাবো, তো মাইনাস 2 ওয়াই ইজ ইকাল টু 2 মাইনাস 4। যেহেতু 4-এর সামনে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস চিহ্ন, এই পাশে গিয়ে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 4-এর থেকে 2 বাদ দিলে বা মাইনাস 2 ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2, অতএব ওয়াই ইজ ইকাল টু মাইনাস 2 নিচে হলো মাইনাস 2, তাহলে মাইনাসে মাইনাসে কাটা, অতএব তাহলে ওয়াইয়ের মান বের হলো 1। এই ওয়াইয়ের মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। এখানে 3 নম্বর সমীকরণটা আমরা একটু দেখি, 3 নম্বর সমীকরণটা এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াই, তাহলে এক্স ইজ ইকাল টু 4 মাইনাস ওয়াইয়ের মান কত? 1। বা আমি এটা লিখলাম এক্স ইজ ইকাল টু 4 ওয়াইয়ের মান হচ্ছে 1, আমরা বসালাম, তাহলে এক্স ইজ ইকাল টু 4-এর থেকে 1 বাদলে থাকে হলো 3, তাহলে এক্সের মান পেলাম 3, এখানে আমরা ওয়াইয়ের মান পেয়েছিলাম 1। তাহলে আমরা এখন লিখতে পারি অর্থে নির্ণীয় সমীকরণ এক্স ওয়াই 3 ওয়াই, এটাই হচ্ছে 3 ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার, আমি এটাকে অ্যান্সার করি। আমরা একটু আবার একটু ভিউ করি, দেখে আসি, আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান 4, এক্স মাইনাস ওয়াইয়ের মান 2, এটাকে আমরা প্রদত্ত সমীকরণ করছি, এটাকে এক্স প্লাস ওয়াই 4 ইজ সমীকরণ 1, এক্স মাইনাস ওয়াই সমীকরণ 2 করেছি। 1 নম্বর সমীকরণ হইতে আমরা এক্সের মান বের করেছি, এক্স প্লাস ওয়াই ইজগুলো 4, তাহলে এক্স ইজ ইকাল টু, এখানে ওয়াইয়ের সামনে প্লাস চিহ্ন হলো, এই পাশে যাই পরিবর্তন মাইনাস হয়ে গেছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ লিখেছি। এই 2 নম্বর সমীকরণে এই এক্সের মানটা আমরা বসাবো, তো 2 নম্বর সঙ্গে এক্স মাইনাস ওয়াই ইজগুলো 2, এক্সের মান হচ্ছে 4 মাইনাস ওয়াই, আর এই মাইনাস ওয়াই, তাহলে ইজ ইকাল টু 2। এখানে ওয়াই আর ওয়াই যোগগুলো 2 ওয়াই, তাহলে 4 মাইনাস 2 ওয়াই ইজ ইকাল টু 2, এখানে
মাইনাস টু ওয়াই, আর ফোরটা আমি ইকুয়েশন নিয়ে চলে গেলাম, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানে ফোরের থেকে টু বাদলে মাইনাস টু, যেহেতু বড়টা চিহ্ন মাইনাস, এখানে মাইনাস টু, এখানে মাইনাস টু, আমি এখানে ওয়াই নিলাম, তাহলে এই মাইনাস টু এখানে ছিল আর এই মাইনাস টু আমরা নিচে নিয়ে গেলাম, এদের কাটাকাটি করলাম, তাহলে ওয়াইয়ের মান থেকে ওয়ান। এই ওয়াইয়ের মানটা আমরা তিন নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। এক্সের মান ছিল এটা, এক্স সমান ফোরের থেকে ওয়াই বাদ দিলে তিন হয়, তাহলে নিম্ন সমীকরণ বা নিম্ন সমাধান ওয়াইটা পেয়ে গেলাম। এবার আমরা দেখি দুই নম্বরটা, দেখি দুই নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করে দেখি। টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা ঠিক পূর্বের মতোই আমরা লিখি প্রদত্ত সমীকরণ টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, এটাকে আমরা নিব সমীকরণ ওয়ান, আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এটাকে নিব আমরা সমীকরণ টু। তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা এক নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান বের করি। এখানে আমরা কেন ওয়াই এর মান বের করবো, পূর্বেরটা যেহেতু আমরা এক্স এর মান বের করি, সেটা ওয়াই কেন হবে? এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এখানে হচ্ছে এক্স চলকের সাথে টু সহগ আছে, এই জন্য আমরা এটার মান বের করতে হলে একটু করা যাবে, কিন্তু দুই তিন লাইন বেশি করতে হবে। এই জন্য আমরা ডাইরেক্ট আমরা ওয়াইয়ের মান যদি আমরা সহজ, ওয়াই যেহেতু চলক সিঙ্গেল আছে, এই জন্য ওয়াইয়ের মান বের করা সহজ। তাই আমরা এক নম্বর সমীকরণটা আমরা লিখি টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, অথেট ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ মাইনাস টু এক্স। আমরা ওয়াইয়ের মান পেলাম এটা, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ আমরা তৈরি করি। এবং তিন নম্বর সমীকরণে এই ওয়াইয়ের মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো, তাহলে ওয়াই এ মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এখানে ওয়ান, অথেব এক্স মাইনাস ওয়াইয়ের মান ছিল হচ্ছে এটা আমরা ব্র্যাকেট লিখবো ফাইভ মাইনাস টু এক্স ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু ওয়ান, বা এক্স মাইনাস এটা ফাইভের সামনে কোনো চিহ্ন নেই, ধরে নিন প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ, এখানে টু এক্সের সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, বা এই টু এক্স আর এই এক্স যোগ করলে কত থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে ফাইভের ফ্রেম মাইনাস ইকুয়েশন এখানে প্লাস হবে, বা থ্রি এক্স ইজ ইকুয়াল টু সিক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু অথে এক্স ইজ ইকুয়াল টু সিক্সের নিচে তিন আমরা কাটাকাটি করলে হবে দুই, অথে এক্স ইজ ইকুয়াল টু টু, আমরা এক্সের মান বের করেছি টু। এই এক্সের মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসাবো, এক্সের মানটা কোথায় বসাবো? তিন নম্বর সমীকরণে বসাবো। তাহলে এখন লিখি আমরা এক্স এর মান তিন নম্বর সমীকরণে বসিয়ে প্রায় তিন নম্বর সমীকরণটা আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ মাইনাস টু এক্স, তাহলে অর্থে বা ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ মাইনাস টু এক্সের মান কত পেয়েছি, যেহেতু এখানে টু এক্স ইন টু অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, এখানে এক্সের মান টু, মানে টু, এটাকে আমরা গুণ চিহ্ন দিতে পারি, ডট ওভার ইন টু দিতে পারি, বা ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ মাইনাস দুই দ্বিগুণে চার, অথে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা এখানে ওয়াইয়ের মান ওয়ান পেলাম, এখানে এক্সের মান টু, এখন আমরা লিখতে পারি নিম্ন করণ অথবা সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু টু ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা আবার একটু প্রথম থেকে চলে আসি, দেখি দুই নম্বর অঙ্কটা টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ,
আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান, তাহলে প্রদত্ত সমীকরণ আমরা তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ এটা সমীকরণ ওয়ান, আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান এটা সমীকরণ টু। তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা ওয়াই এর মান বের করছি, কিসের মান? ওয়াই এর মান বের করেছি। তাহলে দেখো টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ, তাহলে ওয়াই ইজিক্যাল টু, এখানে টু এক্স এই পাশে চলে গেলো, চিহ্ন পরিবর্তন হলো, তাহলে ফাইভের সাথে মাইনাস টু এক্স, ঠিক আছে। এটা আমাকে তুলে নিচ্ছি আমরা তিন নম্বর সমীকরণ। এবার ওয়াই এর মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ, তাহলে এখানে ওয়াই এর মান পেয়েছি আমরা এখান থেকে তিন নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান বসাইলাম। এখানে ফাইভের সামনে কোনো প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নেই, ধরে প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ছিল ওয়ান। তাহলে দেখো টু এক্স আর এখানে এক্স দুটো সামনে চিহ্ন থ্রি এক্স, আর এটার সামনে মাইনাস ছিল, এর পাশে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে প্লাস, তাহলে প্লাস রেখে ছয়। এখানে হচ্ছে থ্রি এক্স ইজিক্যাল টু সিক্স, তাহলে এক্স ইজিক্যাল টু এসে তিন ভাগ করলে টু, তাহলে এক্সের মান আমরা পাইলাম টু। এবার এক্সের মান তিন নম্বর সমীকরণে আমরা বসাবো, তাহলে ওয়াই ইজিক্যাল টু এটা ছিল তিন নম্বর সমীকরণটা, আমরা এক্সের মানটা বসাইলাম এখানে টু ইন্টু এক্স ইন্টু অবস্থায় আছে, তাহলে টু দুগুণে চার, তাহলে পাঁচের থেকে চার বাদ দিলে এক, ওয়াই মান ওয়ান, তাহলে নির্ণয় সমাধান এইটা। তাহলে আমরা এবার তিন নম্বর আরেকটা অঙ্ক আমরা করে দেখি, চলে যাই আমরা তিন নম্বর একটা অঙ্ক করতে দেখি, আমরা তিন নম্বর অঙ্কটা করে দেখি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু টেন, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো। এটা আমরা পূর্বের নিয়মে আমরা দেখি, প্রদত্ত সমীকরণ তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু দশ, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো, এটাকে আমরা ধরে নেব সমীকরণ নম্বর ওয়ান, আর এটাকে আমরা ধরে নেব সমীকরণ নম্বর টু। এখানে একটা বিষয়, সমীকরণ নম্বর ওয়ানের আমরা এক্স বা ওয়াই এর মান বের করে আমাদের জন্য একটু করা সম্ভব, কিন্তু দুই তিন লাইন বেশি করতে হবে। যেমন থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান, এখানে চলকের সাথে সহগ আছে, কিন্তু দুই নম্বর সমীকরণে শুধু চলক আছে, এক্স চলক আর ওয়াই চলক আছে, তাহলে এখানে সহজে আমরা এক্সের মান বের করতে পারি। তাহলে আমরা এখানে শুরু করে লিখি, তাহলে দুই নম্বর সমীকরণ হতে এক্সের মান বের করি, এক্সের মান বের করি আমরা, তাহলে একে দুই নম্বর সমীকরণ কি, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু জিরো, তাহলে অথে এক্স ইজিক্যাল টু ওয়াই, এক্স ইজ কি ওয়াই, এটাকে আমরা ধরে নেব সমীকরণ নম্বর তিন। এবার এই এক্সের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো, যেহেতু দুই নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মান বের করেছি, সুতরাং এই এক্সের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখব এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু টেন, এক্সের মান আমরা কী পেয়েছি ওয়াই, তাহলে থ্রি ইন্টু ইন্টু মানে গুণ আর কি, ইন্টু এক্সের মান হচ্ছে ওয়াই, ওয়াই প্লাস টু ওয়াই ইজিক্যাল টু টেন, বা এখানে গুণ করলে থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইজিক্যাল টু টেন, এই যেহেতু দুটাই যোগ যেহেতু, বা ফাইভ ওয়াই ইজিক্যাল টু টেন, তাহলে অথে ওয়াই ইজিক্যাল টু টেন, এখানে ফাইভ, পাঁচ দিয়ে ভাগ করলে দুই, তাহলে ওয়াইয়ের মান অথে ওয়াইয়ের মান কত বেড়েছে টু। এই ওয়াইয়ের মানটা আমরা তিন নম্বর সমীকরণে বসাবো, তাহলে ওয়াইয়ের মান তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই, তিন নম্বর সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু ওয়াই অথে এক্স ইজিক্যাল টু টু, এক্সের মান আমরা টু আর ওয়াইয়ের মানও টু, দুটোই সমান যেহেতু টু, অথে আমরা অ্যান্সার নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজিক্যাল টু টু বা টু, এটা হচ্ছে আমরা অ্যান্সার। আমরা আবার একটু চলে আসি শুরু থেকেই,
তিন নম্বরের 3x + 2y = 10, x - y = 0। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে আমরা দেখি 3x + 2y = 10, এটা সমীকরণ 1 ধরছি, x - y = 0 এটা সমীকরণ 2 ধরছি। তাহলে দুই নম্বর সমীকরণ হতে x এর মান বের করি, তাহলে x - y = 0, তাহলে x = y, এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরে নিয়েছি। x এর মান আবার এক নম্বর সমীকরণ আমরা বসিয়ে পাই, 3x + 2y = 10 ছিল এক নম্বর সমীকরণ। তাহলে এখানে x এর মান যেহেতু y, তাহলে এখানে ইনটু অবস্থায় আছে, আমরা ইনটু দিলাম +2y, এটা ইনটু করলে 3y 2y, দুটা যোগ করলে হলে 5y + 10 = 10, তাহলে y = 10/5, এখানে ভাগ করলে 2 হয়, y এর মান 2 বের হলো। তাহলে y এর মান আমরা তিন নম্বর সমীকরণে বসাবো, তাহলে ও যেহেতু x = y, তাহলে x এর মান হচ্ছে 2। নির্ণয়ের সমাধান আমরা পেয়ে গেলাম, x এবং y এর মান হচ্ছে 2 এবং 2, এটা হবে আমাদের অ্যান্সার। এই তিনটা অঙ্ক আমরা আজকে করলাম, আগামী দিন আমরা ইনশাল্লাহ আরও পরবর্তী অঙ্কগুলো করবো। এই তিনটা অঙ্ক তোমরা আজকে করবে, এই আজকে তিনটা অঙ্ক করতে পারলে ইনশাল্লাহ বাকিগুলো হয়তো করা সম্ভব হবে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। যেহেতু দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, আমাদেরকে সবাইকে ক্লাস একটু পড়াশোনার কাছে থাকতে হবে, প্রতিদিন একটু একটু করে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ।